আমার বাসায় কারেন্ট থাকে না, আমার বাসায় অনেক কষ্ট করে অনলাইনে ক্লাস করতে হয়, তোমার চেয়েও খারাপ অবস্থায় অনেকে বইটা চান্স পায়, তারা এগুলো পারে, বুঝছো? আমরা আমাদের ক্লাসমেট অনেক দেখছি, সত্যি কথা বলি, মানে আমার যে ইমিডিয়েট রোল ছিল আর কি, আমার চেয়ে এক রোল যার বেটার ছিল, হ্যাঁ, আমাদের ডিপোলিট ডিপার্টমেন্টে আর কি, এক রোল যার বেটার ছিল, সে ইলেভেন টুয়েলভে কোনো রকম প্রাইভেট পড়ে নাই, কারণ সে একেবারেই অনেক অনেক অ্যাকচুয়াল বলে না অজপাড়াগা, সেই জায়গা থেকে উঠে আসছে। বুয়েট নামের যে একটা জায়গা আছে সেটা সে প্রথম মানে শুনেছেই হচ্ছে ক্লাস টেনের পরে, এমন অবস্থা, তার কাছে বুয়েট সম্পর্কে কোনো পরিচিতি নেই, সে জানে ইউনিভার্সিটি এস আছে, বুয়েট নামের যে একটা জায়গা আছে সেটা জানতোই না, প্রিপারেশন নেওয়ার, হ্যাঁ, অথচ আমি দেখো আমি সেই হচ্ছে ক্লাস টেনের লাস্ট মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম যখন দিছি, পারি সেদিন থেকেই হচ্ছে ইলেভেনের হচ্ছে পড়া শুরু করে দিছি, পারে সেদিনই হচ্ছে আমরা কি করি বলতো, সেদিনই ইলেভেনের পড়া শুরু করি, অনেকে আমি নিজে করছিলাম ইলেভেনের পড়া শুরু করছিলাম সেদিনই, আর ও আমার ওই ফ্রেন্ডটা প্রাইভেটই পড়ে নাই, নিজে নিজে পড়ছে, নিজে নিজে অনেক দূর হচ্ছে সাইকেল চালায় চালায় সে হচ্ছে ইয়েতে যাইতো, কলেজের ক্লাস করতে যাইতো, কলেজের ক্লাস করতো, তুমি বুঝতে পারতেছো যে অনেক মানে শহরের অনেক কলেজেই ভালো ক্লাস হয় না, তাহলে একটা অজপাড়াগারের কলেজে কীরকম ক্লাস হয়, তার মধ্যে থেকে ও নিজে পড়ছে, তারপরে অফলাইন এসে কোচিং করছে, কখন ওই টেস্ট মানে এইচএসসি পরীক্ষার পরে, অথচ আমরা আমি রাজশাহীর ছিলাম, রাজশাহীতে অনেকেই আছে যারা জানো, তারা টেস্ট পরীক্ষার পরপরই, হ্যাঁ, পারে তো টেস্ট পরীক্ষার আগেই অ্যাডমিশনের পড়া শুরু করে, আমরা অ্যাডমিশন পরে অনেক আগে শুরু করছিলাম, এগুলো অনেক আগে পড়া শেষ, ওয়ান টাইপ অফ, ওই ছেলেটা পড়ে নাই অনেক আগে, পরে পড়ছে, কিন্তু পড়ছে, একসময় না একসময় সে পড়ছে এবং পারছে, আমার সিটটা হলো বেটার ছিল, হ্যাঁ, এক পজিশন তার বেটার ছিল, আমি যত পজিশনে ছিলাম তার পজিশন এক বেটার ছিল। তো কিছু জায়গায় বুঝতে হবে যে তুমি যে ফ্যাসিলিটিটা পাচ্ছ ওই ফ্যাসিলিটি সবাই পায় না, না পাওয়ার পরেও তোমার চেয়ে অনেকে ভালো করে আসবে, তুমি ভালো করতে পারবা না, বুঝছো? এখন যে অনলাইনে পড়তেছো এটা একটা ফ্যাসিলিটি, আসলে এটা সবাই পায় না, হতে পারে প্রাইস কম, হতে পারে অফলাইনে অনেক প্রাইস কম, তবু এটা একটা ফ্যাসিলিটি পায় না, এটা বুঝতে হবে। সো ক্লাস করার টাইমে প্রতিটা কথা কেন কি বললাম, তোমাদের মধ্যে অনেকেই পোদ্দারি করে কি করে যে আমি যে ক্লাসটা করতেছি 1.25 1.5 এ দেখবে, তাদের কাছে নাকি টাইমই নাই, তাদের কাছে টাইমই থাকে না ক্লাস করার, এমন একটা অবস্থা, মানে জোর করে তার আমাদের টাইম দেয়, বুঝছো, এমন অবস্থা। এইভাবে ক্লাস করলে হয় কি, এটা সেই 2020 সাল থেকে স্টুডেন্টের কাছে রিভিউ শুনে আসতেছি, অনেক অনেকে স্কিপ করে, ঠিক আছে ভাই, এটা বলছে বলে স্কিপ স্কিপ স্কিপ, ইম্পর্টেন্ট যে একটা কথা বলে আসি ওটাকে সে স্কিপ করে ফেলে, তখন হয় কি যে পরের পরে যখন আবার ওই টপিকে বা ওই জিনিসের ম্যাথে চলে আসবো ওই জিনিসটা আবার অ্যাপ্লাই করে তখন শেয়ার পারে না, অথচ একই ক্লাস করে, একই জনের ক্লাস করে, একই প্র্যাকটিস সলভ করে, একই কলেজের ক্লাস করে, দুজনের মধ্যে পারার ডিফারেন্স এক এক রকম, একজন বেশি পারে একজন কম পারে, অনেকে বলো ভাই এত পায়রা কি হবে, জীবনের উদ্দেশ্য কি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, জীবনের উদ্দেশ্য ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া না, কিন্তু কিছু মানুষের কথা মুখের বুলিকে শাট ডাউন করতে হয়, এই কথাগুলো খুব মানে গায়ে লাগবে আর কি, দুই বছর পরে কখন গায়ে লাগবে, ওই যে তুমি হচ্ছে ডিপ্রেশনে যখন ভুগবা, হচ্ছে না হচ্ছে না, বাদ বাকি তোমার সব ফ্রেন্ডদের হচ্ছে, একটা কথা বলি তোমার যে এতগুলো ফ্রেন্ড আছে না, স্কুলের ফ্রেন্ড, এখন কলেজের অনেক ফ্রেন্ড হয়েছে, অ্যাডমিশনের পর দেখো কেউ তোমার চিনবে না, অ্যাডমিশনের পর যে ছেলে বা যে মেয়েটা চান্স পাবে ও হচ্ছে কি করবে জানো, একদম লিটারেলি কি করবে, থাকে না যে টিনার চশমা, একটা কথা আছে না টিনার চশমা পরে বলে ভাই আপনি কে চিনি না, ওই টাইপের কথা হবে, ভাই আপনি কে চিনি না, তুমি চান্স পাও নাই, একদম আউটসাইডে চলে যাবা, তুমি তোমার বাড়িতে হচ্ছে ফোন আসবে, আপনার ছেলে আপনার মেয়ে এত ভালো কলেজে চান্স পাই পরীক্ষা, এত ভালো কলেজে পড়ছে, স্কুলে কত ভালো করছে, কোথায় চান্স পেল, এখানে চান্স হলো না, কোথায় চান্স পেলে, এখানে চান্স হলো না, এই কথা আসবে বাসায়, তোমার নিজের জন্য না হলো, তোমার হয়তো ক্যারিয়ার হতে পারে তোমার চিন্তা একরকম যে না আমি ডাক্তার ইঞ্জিনিয়ার আমার মনে করছি হবো, তুমি নিজে কনফিডেন্ট তুমি সাইন করবা, কিন্তু থাকে একটা জিনিস যে সবার মুখটা বন্ধ করে সাইন করতে হয়, তুমি প্রুফ করে দেখো তুমি সব পারতা, তারপর তুমি একটা চুজ করছো, নট দ্যাট যে তুমি পারো নাই বলে আরেকটা, মানুষজন মনে করবে কি তুমি পারো নাই বলে আরেকটা চুজ করছো, মানুষ এটা মনে করবে, তো করবে স্বাভাবিক, তুমি আরেকজনের জায়গা থাকলে এটাই চিন্তা করতা, তোমার ফ্রেন্ড ধরো তো তোমার একটা ফ্রেন্ড খুব প্যাশনেট, ধরো সে ফ্যাশন ডিজাইনার হতে চায়, সে ফ্যাশন মানে ফ্যাশন ডিজাইনিং এর জন্য কিন্তু আলাদা কোর্সেস আছে, আলাদা ইউনিভার্সিটিস আছে জানো অনেকে, সে সেখানে পড়বে, তার প্যাশন হচ্ছে সেটা, হ্যাঁ, সে এগুলাতে প্রিপারেশন নেয় নাই, ভালো চান্স পাবে না, তুমি তার দিকে তাকাবাই না, লিটারেলি তুমি চান্স পাওয়া স্টুডেন্ট তার দিকে তাকাবা না, তো ওই টাইমে দেখো তার দিকে তাকাবা না, তার সাথে কথা বলার তোমার টাইম থাকবে না,
আর ওই ছেলেটা যে মনে করো তার জায়গায় তুমি নিজেকে চিন্তা করো, তোমার প্যাশন আছে একটা, তুমি চাও ইউনিভার্সিটিতে পড়তে, কিন্তু তুমি একদম এক ঘরে, কেউ তোমার সাথে কথা বলে না, পাশের বাসার লোকজন আন্টি এসে তোমার মারে বাবারে বলবে যে কি হলো, কই চান্স পাইলো, আমার ছেলে আমার মেয়েতে অমুক জায়গায় চান্স পেয়েছে। লিটারেলি তাদের ফোন তখন অফ করে তাদের থাকতে হবে ফোনের জ্বালায়, এগুলো হবে, এগুলো বাস্তবতা, বুঝেছ? সো মানুষের মুখটাকে একদম শাটডাউন করার জন্য যা যা করা লাগে সেটা করবা, তারপর তুমি প্যাশনের দিকে যাও। তুমি সব জায়গায় চান্স পাও তারপরে ফ্যাশন ডিজাইনিং করো, কোনো সমস্যা নেই, তোমার প্যাশনের দিকে যাও, তুমি তুমি লাইফে অনেক হ্যাপি থাকবা। এই হচ্ছে ব্যাপার।